নমস্কার, অনন্যার সাথেতে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা ঘুরে আসি খোয়াই মেলা তথা সোনাঝুরির শনিবারের হাট থেকে, সাথে নিয়ে বাউল গান ও সাঁওতালি নৃত্য। বসন্ত উৎসব হোক বা বছরের বিভিন্ন সময়, ছুটি পেলেই বাঙালি ছুটে যায় শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এই সোনাঝুরি, খোয়াই বা কোপাই নদী। 20 বছর আগে কোনো এক শনিবারে স্থানীয় গ্রামবাসীরা বন দপ্তরের জমিতে এই হাট প্রথম শুরু করে। বর্তমানে যদিও প্রত্যহ বসে এই হাট, তবে শনিবার রবিবারে জাঁকজমকপূর্ণতা বেশি ও ভিড় মাত্রা ছাড়ায়। বীরভূমের লাল ল্যাটারাইট মাটিতে গজিয়ে ওঠা সোনাঝুরি গাছের বন দ্বারা বেষ্টিত এই হাট, পাশেই শ্যামবতী খাল ও কোপাই নদী, নিকটবর্তী রেলস্টেশন প্রান্তিক। তবে শান্তিনিকেতনের যে কোনো স্থান থেকে টোটো বা গাড়িতে অনায়াসেই চলে আসতে পারেন এই হাটে। আশেপাশে রয়েছে প্রচুর থাকার জায়গা, রাত্রিযাপন হোক বা দিনে গিয়ে দিনেই ফেরা, কলকাতা থেকে সবই চলে এই হাটকে উদ্দেশ্য করে। লাল মাটিতে উন্মুক্ত মেলা এটি। শপিং করতে ভালোবাসলে অবশ্যই আসবেন। সকাল 10টা থেকে সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণই চলতে থাকে মাইলের পর মাইল বিস্তৃত এই মেলা। কেনাকাটার মূল আকর্ষণের মধ্যে পাবেন ব্লাউজ পিস থেকে কুর্তা, শার্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, বাটিক স্টাইলের চাদর, বিভিন্ন জিনিস, কাঁথা স্টিচের কাজ, নকশি কাঁথা, ব্যাগ, পার্স, হস্তশিল্প, ডোকরার কাজ, প্লাজো থেকে র্যাপার সবই, এবং বেশ সস্তায় ও পছন্দ মতো 300 টাকাতেও পাবেন শাড়ি। অন্যতম মূল আকর্ষণ বাউল গান। চলুন শুনে নিই গোপাল দাস বাউলের কণ্ঠে এই বাউল গান। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শুধু শপিং কেন, প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসলে বা ফটোগ্রাফি করতে ভালো লাগলে এই স্থান মন ছোঁবে নিঃসন্দেহে। তবে প্রকৃতির সাথে একাত্ম হতে চাইলে আসতে হবে কিন্তু ভোরবেলা, মেলা বসার আগে। নতুনত্বের সাথে বিনোদন সবই আছে এই হাটে। বাউল গান ছাড়াও আছে সাঁওতালি নৃত্য। সাঁওতালি উপজাতিরা ধামসা মাদল বাজিয়ে, পোশাক পরে দলবদ্ধ নৃত্য প্রদর্শন করে জায়গায় জায়গায়। আপনারাও যোগ দিতে পারেন তাদের সেই দলে, নেচে নিতে পারেন সেই ছন্দে, আর নৃত্য শেষে তাদের সাথে দলবদ্ধ ছবি তোলার আবদার জানায় তারাই। Thank you.
কেনাকাটার সাথে সাথে দুপুরের খাবারে বাঙালিয়ানার ছোঁয়া পেতে হাট সংলগ্ন শকুন্তলা বা রামসামে পৌঁছে যেতেই পারেন। সেখানে মাটির থালিতে পঞ্চ ব্যঞ্জন সহযোগে তুলে ধরা হয় ভরপুর বাঙালিয়ানা। উন্মুক্ত প্রকৃতির বুকে কবির দেশে কেনাকাটার সাথে সাথে বাউল গান, সাঁওতালি নৃত্যের মতো বিনোদনে সময় কাটিয়ে নিজেদের উইকেন্ডকে একটু অন্যরকম করে তুলতেই পারেন এই হাটের সাথে। সারাদিন ভরপুর কেনাকাটার পর নিজেদের সংগ্রহের ঝুলি ভরে ফিরতে পারেন বাড়িতে বা হোটেলে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন।